ডেকে নেবো যার গান আমাদের জাজেস এর আগের দিন মুগ্ধ করেছিল, অরিস্মিতা দে। পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর, আছেন পাখি কেমনে আসে যা পাখি।
পরিস্মিতা দেহতত্ত্বের গান গাইলে, একদম শেষে সকলের একটু মন খারাপ করিয়ে দিলে। দেখা যাক তোমার গান আমাদের বিচারকদের কেমন লেগেছে। নাজমুলদা, অসাধারণ। কারণ মহাজনী গান যেগুলো আমরা পাই না, সেই গানগুলো গাইতে গেলে ভীষণ রাগ রাগিনী শেখার প্রয়োজন আছে। খুব সুন্দরভাবে তুমি নোটগুলো লাগাচ্ছিলে, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে, এত মানে এত টিউনটা এত ভালো ছিল, এদিক ওদিক হচ্ছিল না, হ্যাঁ, সার মধ্যে দিয়ে যাওয়া, থ্যাংক ইউ, ভালো। দুই হচ্ছে তোমার প্রেজেন্টেশন, লালনের এই গান গাওয়া খুব মুশকিল, ভিতরে যদি দরদ না থাকে এই গান গাওয়া যাবে না, দরদ দরকার, সেই দরদ তোমার ছিল। একটা বিষয় শুধু বলিনি, একটা শব্দ আমরা অনেকেই ভুল করি, কেউ অনেকেই ভুল করি, আমরাও অনেকে ভুল করি, সেটা হচ্ছে যে ওইটা কেমনে না, এই কথাটা তুমি জেনে নাও, ওইটা হচ্ছে কমনে। এবং কেমনে এবং কমনের মধ্যে পার্থক্য আছে, আমি অভিধান করে দেখেছিলাম, কেমনে হচ্ছে কিভাবে সে আসছে, যাচ্ছে এবং আসছে, কমনে হচ্ছে কোথা থেকে সে আসছে, একটা বিস্তর ফারাক আছে। ভীষণ ভালো, কত দিয়েছি বলবো না, আমি শুধু তোমাকে এইটুকু বলবো যে তুমি যেটা মেনটেন করতে পারো তাহলে ইউ উইল বি এ ওয়ান্ডার গার্ল ইন দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক। ওর কল্পনা শক্তিটা এতটাই জোরালো যে ও জানে যে এই গানটার মানে না জানলেও গানটার গায়কীটা কি হওয়া উচিত সেইটা কিন্তু ও বুঝতে পেরেছে। সেই উইজডমটা ওর ভিতর আছে, এতটুকু বাচ্চা বয়সে সেই উইজডমটা, এটা সত্যি খুব ভালো, আমার ভালো লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর, আর কিছু বলার নেই, আমার মনে হয় আমরা সবটাই বলে দিয়েছি। পরিস্মিতা, খুব ভালো গান হয়েছে, অল দ্য বেস্ট।